দিন গড়ানোর সাথে সাথে জমে উঠেছে অমর একুশে বইমেলা। অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে বাড়ছে পাঠক লেখক দর্শনার্থীদের ভিড়। এদিকে মেলায় বই বিক্রি বাড়ায় খুশি প্রকাশকরাও। সাপ্তাহিক ছুটির দিনে অমর একুশে বইমেলায় পাঠক দর্শনার্থীর ভিড় চোখে পড়ার মতো। মেলায় কেবল ভিড় বাড়েনি, বেড়েছে বিক্রিও, তাই খুশি প্রকাশকরা। তারা বলছেন পূর্ণতা পেয়েছে বইমেলা। এই মেলার শুরু থেকেই আজকেও বিক্রিটা অনেক বেশি। আজকে মনে হচ্ছে যে খুবই আশাপূর্ণ হবে, এইরকম ভাবে যদি বাকি কয়টা দিনই থাকে তাহলে আমরা আশাবাদী। আজকে একেবারেই মানে মেলার পূর্ণ যৌবন বলা যায়। আজকে দেখছেন যে এখনও বাইরে প্রচুর লোক, প্রচুর মানুষ আসলে বইমেলায় আসেন, কারণ আমাদের এটা আসলে শুধুমাত্র বাণিজ্যিক মেলা তো নয়, এটা আমাদের প্রাণের মেলা। এবারের মেলায় বেশ ভালো বিক্রি হচ্ছে কিছু তারকা শিল্পীর বই। তাসিফ খান রচিত 2252 বইটা অলরেডি আমরা 20,000 প্লাস কপি সেল করে ফেলছি, এমনকি এটা রকমারি.কমে মোটামুটি একটা রেকর্ড ফেলছে, সারা ফেলছে। আমাদের রকমারি.কমে আগে ছিল শেষ, যেটা বেস্ট সেলিং বুক ছিল, এমনকি এই বইটা আসার পরে সেই রেকর্ডটাও ভেঙে ফেলছে। একুশে ফেব্রুয়ারি সহ আরও কয়েকটি সাপ্তাহিক ছুটির দিন থাকায় মাসের বাকিটা সময়েও বইমেলা জমজমাট থাকবে এমন আশা প্রকাশক বিক্রেতাদের। ফরহাদ ইবনে মালিক, DBC নিউজ, ঢাকা।